বুদ্ধর বাপ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক যে ছিল বুড়ো চাষি, তার নাম ছিল বুদ্ধর বাপ। বুদ্ধর বাপের ক্ষেতে ধান পেকেছে, আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলছে। বুদ্ধর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায়, কিন্তু ঠকঠকি শব্দ শুনেও বাবুই পালায় না। তখন সে রেগে মেগে বলে, বেটারা, এবার যদি ধরতে পারি তাহলে ইঁড়িমিড়ি কিঁড়ি বাঁধন দেখিয়ে দেব। ইঁড়িমিড়ি কিঁড়ি বাঁধন বলে কোনো একটা জিনিস নেই। বুদ্ধুর বাপ আর কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলে। রোজই বাবুই আসে, রোজই বুদ্ধুর বাপ তাদের তাড়াতে না পেরে বলে, ইঁড়িমিড়ি কিঁড়ি বাঁধন দেখিয়ে দেব। এর মধ্যে একদিন হয়েছে কি, একটা মস্ত বাঘ রাত্রে এসে বুদ্ধুর বাপের ক্ষেতের ভেতর লুকিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। ঘুমের ভেতর কখন সকাল হয়ে গেছে আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি। সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাড়ছে আর বলছে, বেটারা, যদি ধরতে পারি তবে ইঁড়িমিড়ি কিঁড়ি বাঁধন দেখিয়ে দেব। ইঁড়িমিড়ি কিঁড়ি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে। সে ভাবলে, তাই তো, এটা আবার কীরকম নতুন জিনিস হলো, এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি। যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয়। তখন সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বললে, ভাই, একটা কথা আছে। বাঘ দেখে বুদ্ধুর বাপ যে কি ভয় পেল তা কি বলবো, কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল, সে তখনই সামলে গেল, বাঘ কিছু টের পেল না। বুদ্ধুর বাপ বাঘকে বললে, কি কথা ভাই? বাঘ বললে, ওই যে তুমি কি বলছো কিড়িমিড়ি বাঁধন নাকি, সেইটা আমাকে একবার দেখাতে হচ্ছে। যে বুদ্ধুর বাপ বললে, সে তো ভাই এমনি দেখানো যায় না, তাতে ঢের জিনিসপত্র লাগে। বাঘ বললে, আমি সব এনে দিচ্ছি, আমাকে সেটা না দেখালে হবে না। বুদ্ধুর বাপ বললে, আচ্ছা, তুমি আগে জিনিস আনো, তারপর আমি দেখাবো। বাঘ বললে, কি জিনিস চাই? বুদ্ধুর বাপ বললে, একটা খুব বড় আর মজবুত থলে চাই, এক গাছে খুব মোটা আর লম্বা দড়ি চাই, আর একটা মস্ত মুগুর চাই। বাঘ বললে, শুধু এই চাই? এই সব আনতে আর কতক্ষণ? সেটা হাটের দিন ছিল। বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভিতর লুকিয়ে রইল। খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খইওয়ালা যাচ্ছে। খইওয়ালাদের থলেগুলো খুব বড় হয় আর তার এক একটা ভারী মজবুত থাকে। বাঘ ঝোপের ভিতর বসে আছে আর খইওয়ালারা একটু একটু করে তার সামনে আসছে। অমনি সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো। খইওয়ালারা তো খইটই ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই। তখন বাঘ তাদের খইশুদ্ধ থলেগুলি এনে বুদ্ধুর বাপকে দিল। তারপর সে গেল দড়ি আনতে। দড়ির জন্যে তার আর বেশি দূর যেতে হলো না, মাঠে ঢের গরু খোঁটায় বাঁধা ছিল। বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালালো। সেই সব দড়ি এনে সে বুদ্ধুর বাপকে দিল। তারপর সে গেল মুগুর আনতে। পালোয়ানেরা তাদের আড্ডায় মুগুর ভাজছে, এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হল। তাতেই তো বাবারে মারে বলে তারা ছুট দিল। তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে বুদ্ধুর বাপকে বললে, তোমার জিনিস তো এনেছি, এখন সেটাকে দেখাও। বুদ্ধুর বাপ বললে, আচ্ছা, তবে তুমি একটিবার এই থলির ভিতরে এসো দেখি। বলতেই তো বাঘ মশাই গিয়ে সেই থলির ভিতর ঢুকেছেন। তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো। একটু নড়বার জো অবধি রাখলো না। তারপর দুই হাতে সেই মুগুর তুলে ধাঁই করে সেই থলের উপর
যেই এক ঘা লাগিয়েছে। অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বললে, ও কি করছো? বুদ্ধুর বাপ বললে, কেন ইড়িমিড়ি গিড়ি বাঁধন দেখাচ্ছি, তোমার ভয় হয়েছে নাকি? ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা হয়, তাই বাঘ বললে, না। তখন বুদ্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাঁই ধাঁই করে থলের উপর মারতে লাগলো। চেঁচালে বাছে নিন্দে হয়, তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল। কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে, দশ বারো গা খেয়েই সে ঘেয়াও ঘেয়াও করে ভয়ানক চেঁচাতে লাগলো। খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঙাতে আরম্ভ করলো। বুদ্ধুর বাপ তবুও ছাড়ছে না, ধাঁই ধাঁই করে সে খালি মারছেই। শেষে আর বাঘের সারা শব্দ নেই দেখে সে ভাবলে মরে গেছে। তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধুর বাপ ঘরে বসে রইল। বাঘ কিন্তু মরেনি, চার পাঁচ ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে। তখনও তার গায়ে বড্ড বেদনা আর খুব জ্বর, কিন্তু রাগের চোটে সেসব এসে মন দিল না। সে খালি চোখ ঘোরায় আর দাঁত খিঁচায় আর বলে, বেটা বুদ্ধুর বাপ, পাজি হতভাগা লক্ষ্মী চাড়া, দাঁড়া তোকে দেখাচ্ছি। সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল। সে তখনই ঘরে দৌড় দিয়ে হুড়কো এঁটে বসে রইল, তিন দিন আর ঘর থেকে বেরুল না। বাঘ সেই তিন দিন বুদ্ধুর বাপের ঘরে চারধারে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিল। তারপর করেছে কি, দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতন করে বলছে, আমাকে একটু আগুন দেবে দাদা, তামাক খাবো। বুদ্ধুর বাপ দেখলে কথাগুলি মানুষের মতো কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো। তখন সে ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে। এই ভেবে সে যেই দরজার ফাঁক দিয়ে উঁকি মেরেছে, অমনি দেখে সর্বনাশ, বাঘ। তখন আর কি সে দরজা খোলে? সে কোঁকাতে কোঁকাতে বললে, ভাই বড্ড জ্বর হয়েছে, দৌড় খুলতে পারবো না, তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠি গাছটা ঢুকিয়ে দাও, আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি। বাঘ লাঠি কোথায় পাবে? সে তার লেজটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। অমনি বুদ্ধুর বাপ মোটি দিয়ে খেঁচ করে সেই লেজ কেটে ফেললে। বাঘ তখন গ্যাও বলে বুদ্ধুর বাপের চালের সমান উঁচু লাফ দিল। তারপর একটুখানি লেজ যা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো। তাতে কিন্তু বুদ্ধুর বাপের ভয় গেল না, সে বেশ বুঝতে পারলো যে এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে। সত্যি সত্যি সে তার পরদিন দেখলে কুড়ি পঁচিশটা বাঘ তার ঘরের দিকে আসছে। তখন সে আর কি করবে, ঘরের পিছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল, তার আগায় গিয়ে বসে রইল। সেইখানে একটা হাঁড়ি বাঁধা ছিল। বুদ্ধুর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে। বাঘেরা এসেই সেই হাঁড়ির আড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে। তখন তারা তাকে গাল দেয়, ভ্যাংচায় আর কত রকম ভয় দেখায়। বুদ্ধুর বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে, কিচ্ছু বলে না। তারপর বাঘেরা মিলে বুদ্ধুর বাপকে ধরবার এক ফন্দি করলে। তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে, আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুঁড়ি মেরে বসবে, তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে, তার চেয়ে যে ছোট সে আবার তার ঘাড়ে উঠবে, এমনি করে উঁচু হয়ে আমরা এই হতভাগাকে ধরে খাব। তাদের মধ্যে সকলের বড় ছিল সেই ঠ্যাঙা খেকো লেজ কাটা বাঘটা। তার লেজের ঘা তখনও শুকোয়নি বলে সে বসতে পারত না, বসতে গেলেই তার বড্ড লাগত, কিন্তু না বসলেও তো চলবে না, যেমন করেই হোক বসতে হবে। এমন সময় একটা গর্ত দেখতে পেয়ে সে সেই গর্তের ভেতরে লেজটুকু ঢুকিয়ে কোনো মতে বসল। তারপর অন্য বাঘেরা
এক একজন করে তার পিঠে উঠতে লাগল। এমনি করে বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধুর বাপের সমান উঁচু হয়ে গেল। আর একটু উঁচু হলেই তাকে ধরে ফেলব। বুদ্ধুর বাপ বলছে, যা হয় হবে, একবার শেষ এক ঘা মেরেই নি। এই বলে সে হাঁড়িটা খুলে হাতে নিয়ে বসেছে। সেই হাঁড়ি সকলের উপর ওই বাঘটার মাথায় ভাঙল। এমন সময় একটা ভারী মজা হয়েছে। যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজ ঢুকিয়েছিল, সেই গর্তটা ছিল কাঁকড়ার। কাঁকড়া কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার দুই দাঁড়া দিয়ে তাতে চিমটি লাগিয়েছে। চিমটিকে বেড়ে বাঘ বললে, ও হো ঘেয়াও হালুম। আরে, ওপরে বুদ্ধুর বাপ, নিচেও বুদ্ধুর বাপ। বলতে বলতেই তো সে লাফিয়ে উঠল। তার পিঠের বাঘগুলি জড়াজড়ি করে ধূপধাপ শব্দে মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময়ে বুদ্ধুর বাপও লেজ কাটা বাঘের পিঠে হাঁড়ি আজড়ে ফেলে বললে, ধর ধর বেড়ে বেটার ঘাড়ে ধর। এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায়, তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখান দিয়ে পারল ছুটে পালাল। আর কোনোদিন তারা বুদ্ধুর বাপের বাড়ির কাছেও এলো না।